আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীত শুভেচ্ছা। আজ 28 আগস্ট 2022 রোজ রবিবার। আজকে আমি এসেছি মামুন ডেয়ারি ফার্মে। মামুন ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনকলা হাটের পাশে। বন্ধুরা, মামুন ডেয়ারি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের বকনা বাছুর ক্রয় বিক্রয় করা হয়ে থাকে, আর মামুন ডেয়ারি ফার্মটা পরিচালনা করছেন মামুন ভাই। বন্ধুরা, আজকে মামুন ডেয়ারি ফার্মে উন্নত জাতের শাইহওয়াল এবং হলস্টাইন ফ্রিজিয়ান কিছু সংখ্যক বকনা বাছুর রয়েছে। চলুন বন্ধুরা, আমরা মামুন ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী মামুন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার এখানে আজকে কেমন ধরনের বকনা বাছুর রয়েছে, এই বকনা বাছুরগুলি দামজাত বা বয়স সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করি। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন। মামুন ভাই তো সবসময় উন্নত জাতের বকনা বাছুর ক্রয় বিক্রয় করে আসছেন। আসলে চেষ্টা থাকলে উপায় হয়। আমি সবসময় চাই যে ভালো কিছু কালেকশন করে দর্শকদের ভালো কিছু সেল দেব, দামে 2 টাকা বেশি হোক। একটা ভালো জিনিস যে কোনো বাজার বা মার্কেটে যেখানেই যান কিনতে গেলে একটু 2 টাকা বেশিই লাগে, ভালো জিনিসের দাম কিছুটা বেশি আসে আর কি। আল্লাহর রহমতে আমার ভালো কালেকশন করাটাই ইচ্ছা, ভালো করছি। এবং আমার অল্প পুঁজির ব্যবসা যেটুকু করা যায়, যে প্রতি সপ্তাহে তা পর সপ্তাহে বিক্রি করলে কোনো রকম চলা যায় আর কি। আচ্ছা, তো এই সপ্তাহে কী কী জাতের কালেকশন রাখছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান আছে, ফ্রিজিয়ান আছে, আর উন্নত জাতের একটা ফ্লেক বি আছে, আর একটা শাহিয়াল আছে, একটা গির আছে। আচ্ছা মামুন ভাই, চলেন যে বকনা বাছুরগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে দর্শকদের দেখাই। জি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, শুরুতে একটা সুন্দর বকনা বন্ধুরা দেখছেন আপনারা, 1 নম্বর বকনা। মামুন ভাই, 1 নম্বর এই বকনার জাতমান বয়সটা? এটা ফ্লেক বি জাতের বকনা। এটার 4টা পাও সাদা থাকতে হয়, মুখটা সাদা দাগ। আচ্ছা, এটা ফ্লেক বি। হ্যাঁ, এটা চকলেট কালার, পরে লাল হয়ে যাবে। আচ্ছা, তো পরবর্তীতে কালারটা চেঞ্জ হয়ে আসবে, লালটা কালার চলে আসবে। বন্ধুরা দেখছেন এটা গলাটা চিকন আছে। আচ্ছা, মাথাটা সাদা, এদিকে পায়ের নিচের অংশ সাদা, পা সাদা এবং লেজের নিচের অংশটা সাদা। ফ্লেক বি জাতের যে এটা ফ্লেক বি জাতের বকনা। বয়স কেমন হবে ভাই? এটা বয়স আপনার 7 মাসের মতো ভাই। 7 মাসের মতো। পরিচর্যার অভাব ছিল? এই সমস্ত জাতের তো খুবই চাহিদা, আসলে পাওয়াই যায় না সচরাচর। আচ্ছা মামুন ভাই, ফ্লেক বি 1 নম্বর এই বকনাটা কেমন চাচ্ছেন দাম? আসলে এটা আমার কিনা অনেক বেশি, এটা দাম বলবো না। এটা দর্শক ভাইদের যারা চেনে এর গুণগত মান, এর কোয়ালিটি, তারা দাম বলবে, আমার হইলে আমি দেব। আসলে দাম বললে অনেকে অনেক কথা বলবে না, এজন্য দামটা বলবো না। আচ্ছা বন্ধুরা, 1 নম্বর ফ্লেক ভি এই বকনাটা আপনারা যদি নিতে চান তাহলে মামুন ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারেন। আচ্ছা চলুন, আমরা পরবর্তী বক্তাগুলো আপনাদেরকে দেখাই। মামুন ভাই, তারপরে 2 নম্বর এই বক্তাটা, মাশাআল্লাহ সুন্দর একটা বকনা বন্ধুরা দেখছেন। মাথাটা ছোট, গোলগাল, কানটা ছোট, গলা চিকন দেখছেন আপনারা। এটা দেখছেন আপনারা 2 নম্বর বকনা। মামুন ভাই, 2 নম্বর এই বক্তাটা জাতমান বয়স? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের হাই পার্সেন্টের একটি বাচ্চা। আচ্ছা, হাই পার্সেন্টেজের বকনা এটা, হলস্টাইন ফ্রিজিয়ান। অপর সাইড থেকে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। বয়স কেমন ভাই বললেন? এটা 8 মাসের কাছাকাছি, 8 মাসের মতো, 7.5 মাস হবে আর কি। জি, আচ্ছা মাশাআল্লাহ সুন্দর একটা বকনা। এটা দেখছেন 2 নম্বর বকনা। ওলানটা দেখি মামুন ভাই, আচ্ছা ওলান ঠিক আছে, নিপিল দেখছেন 4 জায়গায় দেখা যাচ্ছে। এই 2 নম্বরের বকনার দাম কেমন চাচ্ছেন? 55,000 টাকা ভাই। বন্ধুরা, 2 নম্বর বকনার দাম মামুন ভাই চাচ্ছেন 55,000 টাকা। বন্ধুরা তারপরে এটা দেখছেন 3 নম্বর বকনা। মামুন ভাই, 3 নম্বরের বকনাটার জাতমান বয়স? এটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা, এটা 7.5 মাসের মতো বয়স। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স হবে আনুমানিক 7.5 মাস। দেখি একটু এই পাশটা ঘুরে দেখাই, এটার বয়স হবে আনুমানিক 7.5 মাস। দেখি ওলানটা, নিপিল 4টা 4 জায়গায় দেখা যাচ্ছে। মামুন ভাই, 3 নম্বরের বক্তার দাম কেমন চাচ্ছেন? এটার দাম ভাই 47,000 টাকা। বন্ধুরা, 3 নম্বর বক্তার দাম মামুন ভাই চাচ্ছেন 47,000 টাকা। মাশাআল্লাহ সুন্দর একটা বকনা দেখছি। এটা দেখছেন বন্ধুরা 4 নম্বর বকনা, মাথাটা ছোট দেখছেন, গোলগাল মাথা। মামুন ভাই, এটার জাতমান বয়সটা? এটা ফিজিয়ান জাতের একটা বকনা,
হলস্টন ফ্রিজিয়ান, এটা বয়স কেমন হবে? এটার বয়স আপনার 7.5 মাস। 7.5 মাস, দেখি একটু ওই পাশটা ঘুরে দেখি। এটা তোলাটা আবার সেই রূপে গুণে সব দিক দিয়ে পাচ্ছে। ওলানটা অনেক ভালো দেখা যাচ্ছে, নিপিল চারটা চার জায়গায় দেখছেন। এটা দেখলেন আপনারা 4 নম্বর বকনা। বয়স কেমন মাউন্ট ভাই এটার? 7.5 মাস। 7.5 মাস। আচ্ছা মাউন ভাই, 4 নম্বর এ বক্তার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 58,000। বন্ধুরা, 4 নম্বর বক্তার দাম মামুন ভাই চাচ্ছেন 58,000 টাকা। বন্ধুরা, এটা দেখছেন 5 নম্বর বক্তা। মামুন ভাই, 5 নম্বর এ বক্তার জাতমান বয়স? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা খুবই হাই পার্সেন্টের বকনা বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান ভাল্লুকের মতো। আচ্ছা, খুব হাই পার্সেন্টেজ হবে এইগুলা। আচ্ছা, পশম গুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, গায়ের লোম আর কানের লোম সমস্ত দিক দিয়ে লোমে ভরা ভাল্লুকের মতো। এই সমস্ত বকনা জাত গুলা খুবই কম পাওয়া যায়। এটা জায়গাটা দেখছেন, অনেক ওলানো অনেক জায়গা আছে। আচ্ছা দেখেন, নিপিল চারটে চার জায়গা আছে কিনা? হ্যাঁ, চারটা আছে নিপিল। দেখছেন বন্ধুরা, চারটে চার জায়গায়। আচ্ছা, এটা অনেক জায়গা হবে, ওলানে অনেক জায়গা দেখি আছে। আচ্ছা, পা গুলো বেশ মোটা মোটা দেখা যাচ্ছে, ভাল্লুক প্রকৃতির গরু। বন্ধুরা, এটা দেখছেন আপনারা 5 নম্বর বকনা। জি মামুন ভাই, 5 নম্বর এই বকনাটা কত চাচ্ছেন দাম? এইটার দাম চাচ্ছি 60,000 টাকা ভাই। বন্ধুরা, 5 নম্বর বকনাটার দাম মামুন ভাই চাচ্ছেন 60,000 টাকা। বন্ধুরা, এটা দেখছেন আপনারা 6 নম্বর বকনা। মামুন ভাই, 6 নম্বর এই বকনাটার জাতমান বয়স? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা, এটা আপনার 8 মাসের কাছাকাছি। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স হবে 8 মাসের কাছাকাছি। জি, এটা ডাবল বডির একটা বাচ্চা। এই পাশ থেকে আপনাদেরকে ঘুরে দেখাই, এটা দেখছেন আপনারা 6 নম্বর বকনাটা। প্রতিটা গরু ভাই কোয়ালিটি মান সম্পূর্ণ আমার এখানে, প্রতিটা গরু জাত মান। আচ্ছা, নিপেল ঠিক আছে, চারটা চার জায়গায় দেখা যাচ্ছে, জায়গাটাও খুব ভালো। আমরা দেখে কয় করার সময় প্রতিটা গরুই চাই যে একটু ভালো জাতে সংগ্রহ করি, কারণ কেননা আমরা তো এটা বিক্রি করবো, বিক্রি তো ভালো না হলে তো বিক্রি হবে না, দর্শকরা নিবে না। বন্ধুরা, এটা দেখছেন 6 নম্বর বকনা। তো মামুন ভাই, 6 নম্বর এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এটা 65,000 টাকা চাচ্ছি। বন্ধুরা, 6 নম্বর বকনাটার দাম মামুন ভাই চাচ্ছেন 65,000 টাকা। জি ভাই। আচ্ছা বন্ধুরা, এটা দেখছেন আপনারা 7 নম্বর বকনা। মামুন ভাই, 7 নম্বরের বকনাটা জাতমান? এটা অরিজিনাল শাহিওয়ালের হাই পার্সেন্টেজ বকনা বাচ্চা। আচ্ছা, শাহিওয়ালের বকনা। এটাতে যদি কেউ বাহামা বীজ দেয় তাহলে খুবই ভালো পার্সেন্টেজ একটা বাহামা গরু বীজ, বাহামা বীজ দেওয়ার জন্য খুব ভালো হবে আর কি। জি জি, খুবই ভালো। আচ্ছা বন্ধুরা, 7 নম্বর এটা দেখছেন আপনারা শাহিওয়াল বকনা। বয়স কেমন ভাই মন ভাই? এটা ভাই 8.5 মাসের মতো। 8.5 মাসের মতো বয়স হবে। এর কোনো কমতি নাই ভাই, এটার পার্সেন্টেজে কোনো কমতি নাই, চামড়া চম গুলাও সেই ঢিল ঢিলাই দেখেন, এখানে ওইখানেও ধরা যাচ্ছে। বন্ধুরা, এটা দেখছেন আপনারা 7 নম্বর বকনা। দেখেন দর্শক ভাইদের আরো সুন্দর লাগে, দেখেন চারটা চার দিকে এবং খুবই স্বাদী। নিপিল চারটা চার জায়গায় আছে, যদি কেউ নাই খুবই ভালো হবে। আচ্ছা মাউন ভাই, 7 নম্বর শাহিওয়ালে বতাটা কত আছেন? এটার দাম চাচ্ছি ভাই বেশি তেশি চাবো না, এটা যদি কেউ নেয় 50,000 টাকা। বন্ধুরা, 7 নম্বর শাহিওয়াল এই বক্তার দাম মামুন ভাই চাচ্ছেন 50,000 টাকা। জি বন্ধুরা, এটা দেখছেন আপনারা 8 নম্বর বকনা। মামুন ভাই, 8 নম্বর এই বক্তাটার জাতমান বয়সটা? এটা আপনার 8 মাসের কাছাকাছি। এটা শাহিওয়াল 8 মাসের কাছাকাছি, ওটাই সেম আছে, লাভি আছে। এটা গির জাত, এটা গির জাত বলে। আচ্ছা, একটু অপর সাইডটা একটু ঘুরে দেখি, ওই সাইডটা দেখি। বন্ধুরা, এটা দেখছেন আপনারা 8 নম্বর বকনা। কোনো কমতি নাই ভাই, এটা গির্জাতের লাভি কম্বল সবই সুন্দর, এবং চোখগুলা এই যে কানগুলা এই যে সব। আচ্ছা দেখি ওলানটা, ওলানটা তো মাশাল্লাহ আল্লাহ খুব সুন্দর দিয়েছে, এই দেখেন অনেক বকনাটা।
মন ভাই 8 নম্বরের বস্তাটা কত আছেন আর এটা যদি কেউ নাই এটাও 50000 টাকা বন্ধুরা 8 নম্বর বস্তার দাম মন ভাই চাচ্ছেন 50000 টাকা জি মন ভাই এই দর্শকদের সুন্দর সুন্দর কিছু বস্তা বাছুর দেখালাম বিভিন্ন জাতের তো দর্শকদের যদি কিছু বলতেন আসলে দর্শক ভাইদের বলবো যারা খামার করবেন তারা জাত মান নিজেই নিজে থেকে বেছে নেবেন যে কোন জাত দিয়ে শুরু করলে আমার ভালো হয় ইচ্ছা শক্তিটাই বড় আর কখনো যদি এই অনলাইন ভিত্তিক গরু ক্রয় বিক্রয় করতেছেন যদি আপনার ইচ্ছে হয় যে বাসায় বসিয়ে নেবেন তাহলে নিতে পারেন আর যদি মনে করেন না আপনি আশপাশে বা আসার মতো সময় আপনার আছে তাহলে সরাসরি আসেই সময় যদি থাকে তাহলে এসে দেখে শুনে নেওয়াটাই ভালো আর আমাদের ফার্ম আছে স্থায়ী ফার্ম যে কাউকে দেখা জিজ্ঞাসা করলে দেখাই দিবে হয়তো বা প্রতিদ্বন্দ্বী সব জায়গায় থাকে কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে এইটাই এছাড়া কিছু না আপনারা আপনাদের মতো কালেকশন করেন খামার করেন দেশ উন্নয়ন করেন নিজেকে উন্নয়ন করেন আচ্ছা তো যে বক্তা বাছুরগুলো আজকে দেখালেন দর্শকদের সবগুলো আশা করা যাচ্ছে সুস্থ সবল ইনশাল্লাহ প্রতিটা গরু সুস্থ সবল আর আমি আগেও বলছি যে আমার গরু মানে কেউ বায়না দিছে এমতো অবস্থায় আসার পরে যদি কোনো সমস্যা হয়ে যায় সে আরেকটা নেবে যদি মন চাই না না চাইলে বায়না ফেরত নেবে কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা মন ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম